এবার যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক কার্গো বা 33,60,000 MMBTU এলএনজি দাম আমদানি এলএনজি আমদানি করা হবে। এতে খরচ হবে প্রায় 579 কোটি টাকা। আর 70,000 টন সারও কেনা হবে। এর মধ্যে 40,000 মেট্রিক টন ডিএপি ও 30,000 মেট্রিক টন ইউরিয়া। এতে খরচ হবে 367,56,22,012 টাকা। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি ও ক্রয় কমিটির অনুমোদনের জন্য 7টি প্রস্তাব উপস্থাপন করা হয়। অনুমোদন পাওয়া 7টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ 1,296,75,83,760 টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের খরচ হবে 711,38,258 টাকা এবং দেশীয় ব্যাংক এডিবি ও বিশ্বব্যাংক ঋণ 585,55,542 টাকা।